অন্যদিকে হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে হলদিয়াকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার নয়া উদ্যোগ। পর্যটকদের জন্য প্রায় 2 কোটি টাকা খরচ করে সাজিয়ে তোলা হয়েছে হলদিয়া ভবন। এটি জেলার সার্কিট হাউস হিসেবে কাজে লাগে। হলদি নদীর তীরে এমন মনোরম জায়গা নেই। হলদিয়া ও হুগলি নদীর সঙ্গমে এই সরকারি পর্যটক আবাস থেকে হাতের নাগাড়ে বিদেশি জাহাজ দেখার সুযোগ মেলে। এইচজিএ চিফ এক্সিকিউটিভ অফিসার কোনথাম সুধীর বলেন, হলদিয়া ভবনকে আরও আকর্ষণীয় করতে 87 লক্ষ টাকা খরচে 7 একর জমির উপর একটি লাইভলিহুড পার্ক গড়ার কাজ শুরু হয়েছে। আইওসি সামাজিক দায়বদ্ধতা প্রকল্প থেকে এই অর্থ দিচ্ছে। এখানে এলে পর্যটকরা পুকুরে মাছ চাষ, গোশালা, হাঁস মুরগির খামার, জৈব চাষ, ভেষজ উদ্যান দেখতে পাবেন। উৎপাদিত মাছ, ডিম, মাংস, দুধ পর্যটকদের জন্য কাজে লাগানো হবে। কেউ কিনতে চাইলে তা প্যাকেটজাত করে বিক্রির ব্যবস্থাও থাকবে। পিছন পাশে যে 7 একর জায়গা আছে এবং পুকুর আছে সেখানে, সেই 7 একর জায়গাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আইওসি আমাদের 89 লক্ষ টাকা দিচ্ছে, যাতে আমরা লাইভলিহুড তৈরি করতে পারি। সেখানে ফিশারি হবে, সেখানে গোটারি হবে, সেখানে পোলট্রি হবে এবং সমস্ত একটা কমপ্লেক্স তৈরি হবে, যার দিক মাছ চাষ হবে। পুকুরকে আমরা অলরেডি আপনারা গেলে দেখতে পাবেন যে পুকুরটা ছিল, মজে গেছিলো, সেটাকে আমরা বিস্তৃত করেছি। তার এবং বাউন্ডারি ওয়াল ছিল না, সেই বাউন্ডারি ওয়ালও দেওয়া শুরু হয়েছে। আমরা চারদিক দিয়ে বাউন্ডারি ওয়াল দিয়ে 7 একর জায়গাকে প্রপার যথাযথ, যাতে মানে উপযোগী, ব্যবহার উপযোগী করা যায়, মানুষের ব্যবহার উপযোগী করা যায়, সেটা আমরা শুরু করেছি কাজ। সে কাজ তাড়াতাড়ি সম্পন্ন হবে, দ্রুত গতিতে এগোচ্ছে। প্রজেক্টের টাকা কত? টোটাল 1 কোটি ধরুন, অভিযোগ 89 লক্ষ টাকা দিয়ে পাইয়েছি। ওই পার্কটা তো আগামী দিনে ট্যুরিজমের ক্ষেত্রে, বিশেষ করে হলদিয়াতে যারা বেড়াতে আসে, আমরা ওটার সবচেয়ে গুরুত্ব দিচ্ছি জীবিকার উপরে। ট্যুরিজমের জায়গা অন্য জায়গায় আছে, আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ওখানে, যাতে জীবিকা বাড়ানো যায়। অর্থাৎ মাছ চাষ হলে সেখানে লোক লাগবে, মানে যেখানে আপনার দুধ হবে সেখানে গোশালা হবে তাহলে সেখানে লোক লাগছে, পোলট্রি হলে লোক লাগছে। আমরা যতটা সম্ভব জীবিকার উপরে গুরুত্ব দিচ্ছি ওখানে, নাইদার স্মল ইন্ডাস্ট্রি নর পার্ক বিনোদন। এবং জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন যেটা হয়ে যাবে আপনার হলদিয়া সংলগ্ন এলাকায়, যে মানুষ যে জঙ্গল দেখতে পেত, সেই জঙ্গল মানে জঙ্গল মানে আই মিন ভালো গাছ না, যে জঙ্গলি গাছ দেখতে পেত, জঙ্গল দেখতে পেত, সেটা দেখতে পাবে। একটা সুন্দর একটা জীবিকার উপর নির্ভর করে ওখানে কিছু তৈরি করা, মানে এই যে গোশালা তৈরি হবে, তার সেখান থেকে যে দুধ বা ডিম সব আমাদের হলদিয়া ভবন লেগে যাবে। আমাদের আমাদের হলদিয়া ভবন বা আমাদের যে আছে সেগুলো লেগে যাবে, আর না হলে এক্সেস হলে যেগুলো বাজারে বিক্রি হবে, মানে ট্যুরিজমের যারা ওখানে আসবে তাদের জন্যই খাওয়া হবে। হলদিয়া ভবনের লোকেরা, হলদিয়ার লোকেরাও ভালো দুধ পাবে, খাঁটি দুধ পাবে। এই এই হচ্ছে মোটো, যে মানে সবাই যে শিল্পে কাজ করবে তো তাও নয়, শিল্পে যেমন কাজ করছে তেমনি এইগুলোতেও। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না না।